হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্যাটার্ন। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট আমরা দেখে নেবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টার্টিং হবে তোমাদের WBP কনস্টেবল, লেডি কনস্টেবল। লাস্ট সানডে এটা হয়ে গেল ইন্টারভিউ স্পেশাল ক্লাস দিয়ে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন 2019 মতো ইন্টারভিউ করছে, এবং তোমরা জানো কেমন করে CSP ট্রেন করায়। আমরা ফুল ইনফো দেখে নেবো এবং বেসিক কিছু কিছু পয়েন্ট বলবো, ভালো করে দেখে নেবে। আমি কাট অফও লাস্টে বলে দিয়েছি, এবং ইন্টারভিউ যে নোটগুলো দেবো সেইগুলো তোমরা ভালো করে দেখতে থাকবে, এবং তোমাদের সিওর সাকসেস বাধ্য। আর এর সাথে সাথে তোমাদের গুড নিউজ চলে এসছে, KP কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল 2022 অফিসিয়াল নোটিস রিলিজ করেছে। লাস্ট ডেট কিন্তু 27/6/2022, এখনও ফর্ম ফিল স্টার্ট হয়নি 29 তারিখ থেকে। এর সাথে SSC স্টেনো ফাইনাল রেজাল্ট রিলিজ করেছে, এবং একসাথে এক গুচ্ছ রিক্রুটমেন্ট নোটিস, আশা রিক্রুটমেন্ট, NIBG ব্যাঙ্কিং থেকে কী রিক্রুটমেন্ট, এবং ITBP BITM অর্থাৎ বিল্লা এবং IIT থেকে কী রিক্রুটমেন্ট আমরা দেখব, এবং আজকের ক্লার্কশিপ রেজাল্টের কী আপডেট আসছে এবং কী হতে চলেছে, একসাথে লিস্ট প্রোভাইড করা হবে। আমরা দেখে নেব আজকে আন্দোলনের কী প্রভাব পড়েছে এবং কী হতে চলেছে, এবং ফুড SI প্রেজেন্ট স্ট্যাটাস এবং ফুড SI নিয়ে কী আপডেট। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এই 7733085997980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন এবং সাকসেসফুলি ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে। চলো বন্ধুরা, সব কিছুই দেখবো। প্রথমে আমরা দেখে নেবো কী কনস্টেবল লেডি কনস্টেবল, যেটা তোমাদের ইন্টারভিউ হবে রেজাল্ট বেরোনোর পর, সেই রিলেটেড পুরোপুরি দেখে নেবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এটাও, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যা যা দেখায় সব কিছু অফিসিয়াল ইনফো আপডেট এবং অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা স্টার্ট করে দিই। প্রথমেই দেখবো আজকে ইন্টারভিউ, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউ, তোমাদের 15 মার্কসের হতে চলেছে। বন্ধুরা, ইন্টারভিউ দেখার আগে কিছু জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে, যে জিনিসগুলো জানলে তোমাদের সিওর সাকসেস হতে বাধ্য। দেখো বন্ধুরা, আমি আগেও দেখতে দিয়েছিলাম, এবং তোমরা জানো 2020 যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের আর কনস্টেবলের যে ভ্যাকেন্সি ছিল, এই হচ্ছে তার ইম্পর্টেন্ট আপডেট। তোমরা আশা করি দেখে নিয়েছি, তোমরা জানো 7440 ভ্যাকেন্সি আছে কনস্টেবল, এবং লেডি কনস্টেবলে আছে যেটা ছিল 1192। সুতরাং ভ্যাকেন্সি কিন্তু নো ডাউট ভালো, এবং অনেক ক্যান্ডিডেট চিন্তিত, স্যার আমার এটা আসছে, স্যার আমার ওই নম্বর আসছে। বন্ধুরা, তোমাদের মোটামুটি আমি যে নাম্বার বলেছিলাম সেটা আসলেই কিন্তু তোমরা প্রিপারেশন নাও। তোমরা বুঝতেই পারছো WBP কত ফাস্ট কাজ করছে, তোমরা কিন্তু রেজাল্ট বেরোনোর পর খুব বেশি টাইম পাবে না। হ্যাঁ, অবশ্যই রেজাল্ট বেরোতে এখনও অনেক দিনই টাইম লাগবে, কিন্তু তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও, তোমরা জানো কম্পিটিশান কতটা বাড়ছে। এর সাথে সাথে দেখে নাও বন্ধুরা, তোমাদের অনেক ক্যান্ডিডেটই ডাক পেতে চলেছে, এবং 7440কে আমি আগের দিন বলে দিয়েছি, 1.5 দিয়ে যদি গুণ ডাকে 11000-এর আশেপাশে তোমাদের থাকছে। এর সাথে ভ্যাকেন্সি ছিল তোমাদের লেডি কনস্টেবল 1192, এর সাথে এটাকেও যদি আমরা 1.5 দিয়ে গুণ করি 1788 ক্যান্ডিডেট লেডি কনস্টেবলকে ডাকতে চলেছে ইন্টারভিউর জন্য, এর বেশি তো কম নয়, ঠিক আছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো কতটা ভালো চান্স। দেখে না বন্ধুরা, আমি তো ইন্টারভিউ ডিসকাস করছি, এগুলো খুব দরকার। আমি এক্সপেক্টেড কাট অফ বলে দিয়েছিলাম, এর খুব বেশি যাবে না, 44-45 বলেছিলাম, +2-2 হার্ডলি গেলে 48-এর বেশি যাবে না। এটা হচ্ছে তোমাদের কি মেন্স কাট অফ। এর সাথে আমি দেখো নাও, এইগুলো বলেই দিয়েছি অলরেডি, তোমরা একবার দেখে নেবে যারা দেখোনি। আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, এবং অলরেডি ডিসকাসও করে দিয়েছি আগের ভিডিওগুলো, তোমরা সব কিছু ডেসক্রিপশন বক্সে। আর এটা ছিল ফাইনাল কাট অফ, আমি করে দিয়েছি যেটা গতকাল, ফাইনাল কাট অফ আফটার ইন্টারভিউ সেফ জোন। দেখে নাও হার্ডলি যদি এটা +2 করি 57-58 আশেপাশে থাকবে, এর বেশি যাবে না। এই হচ্ছে তোমাদের কাট অফের লেখা জোগা, তোমরা একটু ভালো করে দেখে নিও, এবং অবশ্যই ভালো করে প্রিপারেশান স্টার্ট করো। আর একটা কথা বন্ধুরা, তোমরা জানো, তোমরা যেহেতু এই পজিশনে পৌঁছে গেছো, এখন তোমাদের হাতে শুধুমাত্র ইন্টারভিউ আছে পাস করার পর, সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশান করো মেন্টালি এখন থেকে। 15 মার্কসের ইন্টারভিউ, দেখো না আজকের ভিডিও দেখার আগে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড আগের ভিডিওগুলো দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টেও পেয়ে যাবে। চলো বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি, অনেক কিছু ডিসকাশন হবে লাস্টে। আমি ফুড ক্লার্কশিপ এবং কী নতুন ভ্যাকেন্সি, কী আপডেট সব কিছু দেখছি। কমন স্ট্র্যাটেজিস দেখো বন্ধুরা, এইগুলো ফলো করতে হবে, কমন স্ট্র্যাটেজিস, নলেজ অ্যাবাউট WBP পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাদের অবশ্যই জিনিসগুলো জেনে নিতে হবে, কী কী জিনিস ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রেজেন্ট সিনারিও অর্থাৎ পোস্ট প্রেফারেন্স আর ওয়ার্ক পোর্টফোলিওস, ঠিক আছে, DGP DG এর সাথে SP-র নাম, এবং তোমার অবশ্যই ডিস্ট্রিক্টের DM-র নাম, এর সাথে অবশ্যই তোমার হোম স্টেট, ডিস্ট্রিক্ট, টাউন, ভিলেজ, এইগুলোর পরিচয়, আর কেন তুমি এখানে আসতে চাইছো এই কাজের জন্য। এর সাথে সিচুয়েশনাল কোশ্চেন কিছু জিজ্ঞেস করে, অবশ্যই কিন্তু ওনারা সিম্প্যাথেটিক হয় যেমনভাবে করছে, এবং অনেক ক্যান্ডিডেট সাকসেস পাচ্ছে এখান থেকে। দেখে নাও, ইন্ট্রোডিউস ইউর সেলফ, অবশ্যই বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, আমি ফার্স্ট থেকে ডিসকাশন করছি, একদম পুরো একদম গ্রাসরুট লেভেল থেকে ভালো করে দেখে নাও। বেঙ্গলি আর হিন্দি যার যেটা মাদার টাং আছে, অবশ্যই ইংলিশেও একটু ইন্ট্রোডাকশনটা তৈরি করে রাখবে, ন্যাচারাল জিজ্ঞেস করে না, আবার মাঝে মাঝে করেও। ইউর ডিস্ট্রিক্ট উইথ আদার সারাউন্ডিং ডিস্ট্রিক্ট, তোমার আশেপাশের ডিস্ট্রিক্ট, এবং অবশ্যই তোমার ডিস্ট্রিক্ট, তোমার যা সাবজেক্ট আছে, হয়তো অনার্স কি পাস যা এনিথিং, অবশ্যই সেগুলো দেখবে। ইউর হবি রিলেটেড, প্যারেন্টস, প্রফেশন রিলেটেড কোশ্চেন, ইন্ডিয়ান হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল সিনারিও,
সায়েন্টিফিক এবং কারেন্ট নোটস, এই টপ বার্নিং টপিকসগুলো যেগুলো হচ্ছে সেইগুলো সম্বন্ধে জানবে, একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইয়োর পোস্ট রিলেটেড কোয়েশ্চেন। ওকে ফ্রেন্ডস, এইরকম জিনিসগুলো কিন্তু তোমরা দেখবে এখানে লেয়া আছে। আর একটা কথা বন্ধুরা, পয়েন্টস টু রিমেম্বার, অবশ্যই কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এবং যেদিনকে যাবে তার আগের দিন কী কী ফলো করতে হবে এইগুলো দেখে নাও, এগুলো অবশ্যই কাজে লাগবে। আমি বলে দিই, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশ এবং হিন্দিতে কী করে বলবে সেটা জেনে যাবে, এখানেও করে দেওয়া হচ্ছে এরকম। এর সাথে দেখে নাও রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগে, এগুলো হচ্ছে নর্মাল ইন্ট্রোডাকশন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে, এক ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। ইন্টারভিউর আগের দিন রাত্রিতে পড়াশোনা না করে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো গুছিয়ে নিতে হয়, যেমন তেমন অ্যাডমিট কার্ড, আইডি, সার্টিফিকেট, যা যা লাগবে। বেশি কারোর সাথে ইন্টারভিউর দিন কথা বলবে না, সে যতই তোমার চেনা হোক, এইগুলো ফলো করলে কিন্তু তোমার সাকসেস বাধ্য। এবং মুখে একটা অবশ্যই হালকা স্মাইল রাখবে, মনে রাখবে যত শান্ত থাকবে ফ্যাক্টসগুলো, অর্থাৎ যেগুলো পড়ে গেছো বা জিনিসগুলো তোমার মাথায়, খুব ভালো থাকবে। ড্রেস কোডগুলো ভালো করে দেখে নাও, সাদা শার্ট, অনেকের অসুবিধা হয় সাদা শার্ট আর ব্ল্যাক, নো জিন্স, মানে কোনো জিন্স টাইপের নয়, ব্ল্যাক প্যান্টস আর সাদা শার্ট পরে অলওয়েজ গুঁজে পড়বে। আর ব্ল্যাক শুজ লেদার হলে ভালো হয়, খুবই ভেরি ইউজফুল। আর টাই ইউজ করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে। ড্রেস কোড দেখে নাও, ওম্যানদের জন্য লেখা আছে, মহিলাদের জন্য তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর এর সাথে দেখে নাও, যদি কনফিডেন্স কম লাগে একটু লাইট গান শুনতেই পারো, যেদিনকে ইন্টারভিউ দিতে যাবে তার আগের দিন বা সেই দিনের কথা বলা হচ্ছে, গ্লুকোজিনো জাতীয় কিছু খেয়ে রাখবে, মানে পান করে নেবে দেখে নাও। আর তার সাথে মনে রাখবে তুমি তোমার পারফরমেন্স দেখিয়েই কিন্তু এখানে আসতে পেরেছো, দেখবে কনফিডেন্স যখনই কম হয়ে যাচ্ছে তখনই তোমার মায়ের মুখটা মনে করবে আর ভাববে আমার যদি কিছু নেগেটিভ হয়, হয়তো সবাই আমাকে আনসাকসেসফুল বললেও মা সর্বদাই আমার পাশে থাকবে, আর তখনই দেখবে কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যাবে। তাই কনফিউজ বা মন মরা না হয়ে তোমাকে তোমার বেস্ট উইথ এক্সট্রিম কনফিডেন্স দিয়ে কাজটা আলটিমেটলি পেতে হবে। তোমরা প্রিলিমস পাস করেছো, তারপর মাঠ পাস করেছো, তারপর মেন্সে যখন রেজাল্ট বেরোবে পাস করার পর তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সুতরাং খুবই ভালো তোমাদের সুযোগ, এবং এই সুযোগটাকে হাতছাড়া করবে না, ঠিক আছে। এই এই জিনিসগুলো ভালো করে মনে করে রাখতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অন্তত এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। আর ইন্টারভিউ রুমে যদি কোনো কোশ্চেন না পারো, ডাইরেক্ট বলে দেবে স্যার বা ম্যাডাম আমি এটা জানি না, কোনো রকমের মিথ্যে কথা বা উল্টোপাল্টা বলার দরকার নেই, যেটা জানো অবশ্যই বলে দেবা, যে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করবে সেটা বলবে। তোমার পরের কোশ্চেনটা ফেস করতে পজিটিভ এনার্জি পাবে যদি বলে দাও যেটা জানো, বলবে হ্যাঁ জানি, আর যেটা জানো না একদম ডাইরেক্ট বলে দেবে। নেক্সট, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, বিশেষ করে তুমি যে রাজ্যের, আর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, গভর্নর, সব রাজ্যের এবং ক্যাবিনেট মন্ত্রীদের নাম যতটা সম্ভব মনে রাখবে, জেনে যাবে। স্পেশাল কোনো পার্সোনালিটি যার কিছুদিন আগে মৃত্যু হলো, যেমন লতা মঙ্গেশকর, দিলীপ কুমার, অভিষেক চ্যাটার্জি, ইরফান খান, নারায়ণ দেবনাথ, সাধন পাণ্ডে, ওয়েস্ট বেঙ্গল প্লাস অল ইন্ডিয়া বেসিস, এই রকমের জিনিসগুলো, এখানে অনেক ব্যক্তি আছে, জাস্ট কিছু প্রমিনেন্ট পার্সোনালিটির নামগুলো মনে রাখবে এবং জেনে যাবে। এখানে কিছু তুলে আনা হয়েছে, এদের নাম জেনে যাবে বা কোনো পার্সন বা প্লেস, এবং বার্নিং নিউজ বা যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে কী প্রভাব পড়ছে জিজ্ঞেস করতে পারে, সেইগুলো জেনে যেও। অবশ্যই তোমার যা সাবজেক্ট এবং অনার্স পাস কোর্স সম্বন্ধে আমি নেক্সট কিন্তু কোশ্চেন ডিসকাশন করছি, কারণ তোমরা বুঝতেই পারছো ফ্রম ফার্স্ট টু লাস্ট অনেক কিছু ডিসকাশন করতে হয়। আর দেখে নাও, আদার কোয়ালিফিকেশান থাকলে ওটার সম্বন্ধেও কিছু নলেজ করে যাবে। হেয়ার কাটিং কোনো স্টাইলিস্টিক যেন না হয়, নর্মালি যেন থাকে। হেয়ার কাটিং কিন্তু সিম্পল রাখবে, যেমন তোমরা অফিসে কাজ করতে যখন তোমরা কাজ করবে সেই রকমই যেন থাকে, ঠিক আছে। আর লাস্টলি, অলওয়েজ মাথায় রেখো, যার সেস ভালো তার সব ভালো। তুমি যেমন কিছু খারাপ করলে সেটা সবাই তুলে ধরবে, তেমনই তুমি যদি একটা গভর্নমেন্ট জব পেয়ে যাও, যারা আজকের দিনে তোমার এনিমি, তারাই কিন্তু তোমার বেস্ট উইশার আর বেস্ট ফলোয়ার হবে, মনে রাখবে। আর একটা কথা কি, আমাদের সবার জীবনেই দেখো কম বেশি দুঃখ থাকে, কারোর জীবনে বেশি কারোর জীবনে কম। কোনো সময় ভাববে না আজ আমি হেরে গেলাম, আমি কি করব, আমি আনসাকসেসফুল। লাইফ সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়, তোমাকেও দেবে, আর এইভাবেই যদি পড়াশোনা করো সেই সেকেন্ড চান্সটাও তুমি খুব শীঘ্রই পাবে। সো বেস্ট লাক ফ্রম সিএসপি। চলো বন্ধুরা, আজকের কোশ্চেন অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। আর কিছু জিনিস মনে রাখতে হবে, স্পেশাল পয়েন্টস টু বি নোটেড, এরকমই কোশ্চেনের পিডিএফ এবং তোমাদের তৈরি করে দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেস পাচ্ছে, দেখে নাও। এই পুলিশ ইন্টারভিউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে দেখো বন্ধুরা কিছু কিছু জিনিস জেনে যেতে হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখবে। আপনাকে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং বিচক্ষণ হতে হবে, খুব বেশি না কথা বলার চেষ্টা করুন, শুধু একটি পজিটিভ মনোভাব নিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিন, এবং আপনার উত্তর ছোট এবং সংক্ষিপ্ত রাখুন, এটি আপনাকে ইন্টারভিউয়ারদের উপর একটি ভালো ছাপ ফেলে যেতে সাহায্য করবে। আর একই সাথে মনে রাখবেন, এই পুলিশ ইন্টারভিউতে ভালো নম্বর পেতে আপনাকে খুবই সৃজনশীল এবং চিন্তাশীল হতে হবে আর কি, এই মেন্টালিটি রাখতেই হবে। একজন পুলিশ অফিসার সর্বদা তার ডিউটিতে থাকে এবং তাদের বাড়িতে কী ঘটছে কী ঘটছে না তা বিবেচনা হয়। পুলিশ অফিসার ইন্টারভিউ প্রশ্নে এই ধরনের মেন্টালিটি প্রয়োজন। আর এই পয়েন্টসগুলো অবশ্যই ফলো করবে, স্টে রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট,
বি অনেস্ট, অবশ্যই সৎ থাকবে, মিথ্যে কথা বলবে না, লিসেন টু দ্য কোশ্চেন, আগে কোশ্চেনটা ভালো করে শুনবে কি জিজ্ঞেস করছে তারপর উত্তর দেবে, আর সো দ্য ইন্টারভিউয়ার হাউ ডিসিপ্লিন ইউ আর। অবশ্যই পুলিশে কিন্তু সবতেই কিন্তু ডিসিপ্লিন লাগে এবং পুলিশে মাস্ট সেটা মেনটেন করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত কাজ থাকতে কেন WBP কনস্টেবল এমন একটা কাজ করতে এলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও দুই থেকে তিনটি বাক্যে, যতটা শর্টে জিজ্ঞেস করছে বলবে স্যার এখানে একটু বেশিও দেওয়া আছে, তোমরা এখান থেকে কম করে নিতে পারো এবং নিজের মতো উত্তর দিতে পারো, স্যার বা ম্যাডাম সম্বোধন করে বলবে যেই থাকুক না কেন। দেখুন এই প্রশ্নের অনেক উত্তর আমার কাছে থাকলেও যেহেতু অল্প বাক্যের মধ্যে বলতে হবে তাই বলি, এই WBP কনস্টেবল কাজটা আমার কাছে শুধু কাজ নয়, এটা আমার এমন একটা আবেগ এবং মুহূর্ত যার জন্য আমি বহু সময় ধরে খেটেছি এবং ওয়েট করেছি এবং মন থেকে চেয়েছি। আর স্যার যেহেতু এটার সাথে মানুষের জীবন জড়িয়ে আছে, স্যার এটা একটা প্রেস্টিজিয়াস এবং রেসপেক্টফুল পদ, স্যার এই কাজটা পেলে বা করলে আমি আমার আত্মবিশ্বাস বা মনের জোর হাজার গুণ বৃদ্ধি পাবে, আর আজীবন আমি যতদিন এই ডিপার্টমেন্টে থাকবো বা তারপরেও ভালো কিছু করে যাব এটা আমার প্রমিস। আর এই ডিপার্টমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের মনে এখন যে ধারণা আছে আমি সেই ধারণা আমূল পরিবর্তন করে নিজেই একটা দৃষ্টান্ত হয়ে থাকতে চাই, যাতে অলওয়েজ পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ডিপার্টমেন্টকে পাবলিক দেখে। বন্ধুরা এই রকম কোশ্চেনের PDF দেওয়া হচ্ছে এবং এই রকম তৈরি করা হচ্ছে, এই রকম বললে তোমাকে কেউ আটকাতে পারবে না এবং গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এইগুলো পড়ে নিয়ে নিজের মতো উত্তর দেবে। ওকে ফ্রেন্ডস, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, জয়েন হয়ে সব কিছু আমি দিয়ে দিই, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা অনেক কোশ্চেন আছে, ভালো করে দেখে নাও, আপনি কেন পুলিশের এই পদের জন্য নিজেকে সেরা প্রার্থী মনে করেন? কারণ তোমরা জানো অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলো এবং অনেকেই ইন্টারভিউ দিতে যাবে, তার মধ্যে তোমাকে কেন চুজ করা হবে, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে নাও, আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করা কিন্তু সবার স্বপ্নের কাজ হয় না, ঠিক আছে, অনেকে স্বপ্ন দেখে কিন্তু হয় না, অনেক অপ্রীতিকর পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারকে যেতে হয়, আপনি যে সঠিক প্রার্থী তা নিশ্চিত করার জন্য আপনাকে আপনার ইন্টারভিউয়ারকে দেখাতে হবে যে একজন ভালো পুলিশ অফিসার হতে যা লাগে তা আপনার কাছে আছে, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে শুরু করুন এবং যদি কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে সেটা শেয়ার করতে পারো, এবং যে এটি কাজের জন্য আপনি কীভাবে মনে করেন যে এটি কাজের জন্য উপযুক্ত একজন ব্যক্তি হিসেবে আপনার উপর প্রতিফলিত হয়, তাদের আইন প্রয়োগকারী এবং পুলিশ বাহিনীর প্রতি আপনার সম্মান দেখাতে হবে, আপনার পূর্বের অভিজ্ঞতা থাকলে দেখানোর চেষ্টা করুন, বিভিন্ন ধরনের লোকের সাথে আপনার কাজ করার ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চাকরিতে থাকাকালীন শিখতে এবং আরও কিছু ভালো করতে আপনার ইচ্ছা। ওকে চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রকম কোশ্চেন কিন্তু হিট করেছিল এবং বারবার জিজ্ঞেস করা এবং এইগুলো জেনে গেলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবেন না। পুলিশের সবচেয়ে উঁচু পোস্টের নাম কি র্যাঙ্ক ওয়াইজ? ওকে, এরপর বলেছে উঁচু থেকে নিচু ক্রম অনুযায়ী 5টা পোস্টের নাম বলো আর তোমার নিজের জেলার SP বা DSP বা যে কোনো র্যাঙ্কের নামগুলো দেখে যাবে, ঠিক আছে, কেনা আছে। দেখে নাও উপর থেকে নিচু 5টা পোস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, DGP অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তারপর ADGP অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ভালো করে মনে রাখবে, এর সাথে IGP অর্থাৎ SIGP, যে কোনো একটা বলতে পারো, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, DIGP অর্থাৎ ডিরেক্টর অর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। নেক্সট দেখো SP আর DCP, ভালো করে মনে রাখবে, ডেপুটি কমিশনার অফ পুলিশ অর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যে কোনো একটা বলতে পারো। নেক্সট দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBP কী মোটো? উই কেয়ার উই ডেয়ার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ এস্টাবলিশমেন্ট ডেট কবে গোলাবে না, প্রথমে হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 1861, ওকে, 1866 স্টার্টেড ইটস অপারেশন কে, কলকাতা পুলিশ, আর হেডকোয়ার্টার দেখে নাও 18 লালবাজার স্ট্রিট কলকাতা, এখানে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, আচ্ছা পুলিশের ড্রেসের রং কি, কেন এত রং থাকতে এমন একটা ড্রেস হলো, কেন কলকাতা পুলিশের ড্রেসের কালার অন্যান্য রাজ্যের থেকে আলাদা, ভেরি ভেরি প্রমিনেন্ট কোশ্চেন, হিটিং কোশ্চেন, ভালো করে দেখবে। দেখে নাও রাজ্য পুলিশের খাঁকি পোশাক তোমরা জানো কিন্তু কলকাতা পুলিশের সাদা কালার, সাদা কালারে হয় কেন? কারণ ভারতীয় পুলিশের পোশাক হলো খাঁকি, খাঁকি হলো কিসের প্রতীক জিজ্ঞেস করে, দায়িত্ব ক্ষমতার প্রতীক মনে রাখবে, কিন্তু কলকাতা পুলিশ সাদা রঙের পোশাক পরে যা ভারতের অন্য রাজ্য পুলিশের থেকে আলাদা, কারণ ভারতীয় পুলিশের পোশাক হলো খাঁকি, কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্যের অন্তর্গত কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য অন্য জেলাতে পুলিশের পোশাক খাঁকি, এর কারণ এই নয় যে কলকাতা পুলিশ অন্য পুলিশদের থেকে আলাদা এবং এর পেছনে অন্য একটি কারণ আছে, কী কারণ দেখে নাও এখানে কী বলছে, ব্রিটিশ সরকার থাকাকালীন তারা কলকাতা পুলিশ চালনা করতো এবং 1845 সালে তারা ঠিক করে কলকাতা পুলিশের পোশাক হবে সাদা, ভেরি ভেরি প্রমিনেন্ট এবং হিডেন রিজন, ভালো করে দেখে নেবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নাও এবং লাস্ট কোশ্চেন, আচ্ছা আপনি বলুন তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে কোনো 3 থেকে 4টি কাজ জিজ্ঞেস করেছে, তোমার নিজের ভাষায় বলবো অনেক রকমের কাজ আছে, বলতেই পারো পুলিশ কনস্টেবলের জব প্রোফাইল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কনস্টেবলরা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর অংশ এবং তাদের কাজ দেশের জনসাধারণকে রক্ষা করা এবং সংরক্ষণ
পালন করা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিছু দায়িত্ব রয়েছে যেগুলো অবশ্যই পালন করতে হয়। কি আইন শৃঙ্খলা, ভেরি ভেরি ল অ্যান্ড অর্ডার রক্ষা করতেই হয়। কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতনদের সহায়তা করতে হয় টু রিজলভ ফাইটস অর ব্রেকআউটস, কোথাও ঝামেলা হলে বা যুদ্ধ লাগলে সেখানে পরিস্থিতি রুখতে হয়। এর সাথে দেখে নাও আসামির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে আদালতে হাজির করতে হয়, কোনো ত্রুটি ছাড়াই মামলার বিবরণ ফাইল করতে হয় আর সন্দেহভাজনদের জবানবন্দি নিতে হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএ পেতে এবং বন্ধুরা বুঝতেই পারছো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু নয়, তবে ভালো করে দেখতে থাকো, ম্যাক্সিমাম ভিডিও হয়েছে, তোমরা দেখেও নিতে পারো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং পিডিএ পেতে এবং আমাদের সাথে লাইভ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নেবে। ফর ইন্টারভিউ পিটি রিটেন কল 8773085997980398095। দেখে নাও বন্ধুরা, তোমরা সবাই জানো কলকাতা পুলিশের যা যা পেন্ডিং এবং সব কিছু কিন্তু দ্রুত হচ্ছে। দেখে নাও নোটিফিকেশন চলে এসেছে, অনেক দিন ধরে ক্যান্ডিডেট ওয়েট করছিলাম, আমি বলেও দিয়েছিলাম সেই রকম। দেখে নাও কলকাতা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি অর্থাৎ কলকাতা পুলিশ 2022। দেখে নাও এখানে লেখাই আছে 26/5 আজকের আপডেট, তিনখানা জিনিস দেওয়া আছে, আমরা দেখে নেবো একটার পর একটা কী কী ইনফরমেশন। গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে আমি সব পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখে নাও এখানে প্রথমেই যদি আমরা চলে আসি নর্মাল যে জিনিস সেটা ভালো করে দেখবে কি বলতে চাইছে, এখানে কি কি লেখা আছে দেখে নাও। এখানে কি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে কলকাতা পুলিশের কবে থেকে স্টার্ট হচ্ছে ভালো করে দেখবে। এখানে পরিষ্কার লেখা আছে, তোমরা লাস্ট লাইনটাই যদি দেখতে পাও তাহলে ভালো করে দেখে নিতে পারবে। দেখে নাও বন্ধুরা 29/5 থেকে কিন্তু তোমাদের চালু হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অনলাইনে 29/5 থেকে চালু হচ্ছে আর 27/6 পর্যন্ত চলবে, মোরালেস এক মাসের কাছাকাছি। অবশ্যই কিন্তু তোমরা ইনফরমেশানটা আগে পড়ে নেবে, আমি দেখিয়েও দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। আর কি বলেছে, অ্যান্ড এডিটিং উইন্ডো, এডিটিং উইন্ডো কিন্তু খুলে যাবে, উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফর দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ান টু এডিট। যদি কোনো এডিট করতে চাও অলরেডি সাবমিটেড, যদি আগে থেকে সাবমিট করে দেওয়া হয়ে থাকে তো এডিট করতে চাও তাহলে 1/7 থেকে সেটা করতে পারবে 7/7 পর্যন্ত, ঠিক আছে। এখানে পরিষ্কার লেখা আছে। আর এর সাথে দেখে নাও কবে কি 18 বছর তোমার কি হতে হবে, 18 ইয়ার্স মিনিমাম হতে হবে, মানে এর কমে হলে হবে না, 27 বছরের বেশি হলে হবে না, অ্যাজ অন 1/1/2022। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে, অনেক ক্যান্ডিডেটের কাছে গোল্ডেন অপরচুনিটি। আর এডুকেশনাল, আর দেখে নাও নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবেল ফর দ্য সিভিক ভলেন্টিয়ার্স সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ। এখানে পরিষ্কার লিখে দিয়েছে কোনো এজ রিল্যাক্সেশনের ছাড় দেওয়া হবে না কলকাতা পুলিশের আন্ডারে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও, মাধ্যমিক এক্সামিনেশন পাস হতে হবে অ্যাজ অন মানে কোথায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ল্যাঙ্গুয়েজ দেখে নাও, দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি অ্যাজ ইউজুয়াল বেঙ্গলিতে লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে যেটা বলা আছে এখানে। আর হোমগার্ড পার্সোনেল ভালো করে দেখো, হোমগার্ড পার্সোনেল সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ অ্যান্ড ডিজায়ারাস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড 3 বছর কিন্তু কাজ করে থাকতে হবে অ্যাজ অন 1/1/2022 কাউন্টিং করলে, ঠিক আছে। যদি হোমগার্ড পার্সোনেল আর সিভিক ভলেন্টিয়ার্স ছাড়তে চায় এই পোস্টের জন্য তাদের ক্ষেত্রে এইটা, ওকে। এর সাথে সাথে সব কিছুই তোমাদের দেওয়া আছে, অবশ্যই কিন্তু ডেট অ্যান্ড টাইমটা ভালো করে দেখে নেবে কোন সময় থেকে কোন সময় তোমরা ছাড়তে পারবে। এর সাথে দেখে নাও সহজ মিত্র, সহজ চত্ব মিত্র এখানে তোমাদের দেওয়া আছে পুরোপুরি, এখান থেকেও তোমরা ছাড়তে পারো এবং কন্ট্যাক্টও করতে পারো, ঠিক আছে। যার যে ডিস্ট্রিক্ট আছে সেই অনুযায়ী তোমাদের কী কী দেওয়া আছে দেখে নাও, এসএম নেম দেওয়া আছে, স্টেট ডিস্ট্রিক্ট সব কিছু দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। আমি পুরো পিডিএফগুলো সব কিছু কোথায় দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এর সাথে দেখে নাও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং পুরোপুরি অ্যাপ্লিকেশন, পুরোপুরি ইনফরমেশান ব্রোশিওরটা দিয়ে দিয়েছে, পে স্কেল থেকে আরম্ভ করে সব কিছু। এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, 1410টা টোটাল ভ্যাকেন্সি আছে কনস্টেবলে, আর লেডি কনস্টেবলে দেখে নাও 256টা, মোরালেস ভালোই বলা চলে, সুতরাং খুবই ভালো চান্স। তোমাদের ব্রেকআপগুলো দেখে নেবে, জেনারেল, ইউআর, ইউআরএজি, ইউআর সব কিছু ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, ঠিক আছে। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, সব কিছুই আমি বলে দিলাম। এর সাথে তোমরা দেখে নেবে পুরোপুরি ফর্মালিটিস, 13 পাতার লম্বা পিডিএফ আছে, সেই অনুযায়ী তোমরা পিডিএফটা পড়ে কিন্তু ছাড়বে। এবার দেখে নাও কী কী হবে, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যাজ ইউজুয়াল, কটা স্টেজ, প্রিলিমস হবে 100 নম্বরের, এখানে পরিষ্কার লেখা, সেই অনুযায়ী দেখবে জেনারেল 40, 30, 30, রিজনিং 30, ম্যাথ 30, আর জিএ জিকে 40 নম্বরে, ঠিক আছে। এর সাথে নেগেটিভ মার্কিং তো অবশ্যই আছে, তারপর পেড পিএমটি হবে, সেই অনুযায়ী দেওয়া আছে কবে কী কীরকম কী ইভেন্ট ফর পেড আর টাইমিং দেওয়া আছে, সেইগুলো একটু দেখবে। আর ফাইনাল রিটেন এক্সামিনেশন তোমাদের WBP কনস্টেবলের মতো 85 মার্কসের হবে, ঠিক আছে। তারপর দেখে নাও 15 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, 15 মার্কসের ইন্টারভিউ, ওকে। ভালো করে পড়লে কোনো অসুবিধা হবে না, তোমরা যারা যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা অবশ্যই কিন্তু ছাড়বে এবং জবটা পেতেই হবে, এই মেন্টালিটি নিয়েই কিন্তু ছাড়বে। দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, 170 টাকা লাগছে,
অল ক্যাটাগরিজ এক্সেপ্ট এসসি এসটি, এখানে দেয়াই আছে কী কী ক্যাটাগরির কত কত লাগছে, ঠিক আছে? এমন কিছু হাই চার্জ নয়, তবে তোমরা অবশ্যই ছেড়ে দেবে যাদের যাদের খুব দরকার কাজের এবং যারা প্রিপারেশনের মধ্যে আছো, একবার ভালো করে পড়ে নেবে। আমি পুরো এখানেও দিয়ে দিয়েছি একটা স্যাম্পল, দেখে না ফর্ম নাম্বার 1, ঠিক আছে? সব কিছু দেওয়া আছে, ভালো করে দেখে নিন। দেখে না বন্ধুরা, একটু ফাস্ট বলছি কারণ তোমরা বুঝতেই পারছো ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, কারণ একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তোমরা জানতে পারবে। একটু দেখে নিও, আর সব কিছু আমি কোথায় দিয়ে দেবো, কনসেপচুয়াল স্টাডি গ্রুপে টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। আর লাস্ট আমি ফুডের আপডেট, ক্লাসশিপের আপডেট দিচ্ছি, আজকে কী হলো কী জানতে পারা গেল। গ্রুপ গ্রেড সি গ্রেড ডি স্টেনো এসএসসি রেজাল্ট রিলিজ করেছে, ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে রিলিজ করেছে, পরিষ্কার দেওয়া আছে, দেখে নাও কাটঅফ কত গেছে। গ্রেড সি এর জন্য ভ্যাকেন্সি কত ছিল আর গ্রেড ডি এর জন্য কত ছিল, মোরালেস ছিল ভ্যাকেন্সি, মেনি মেনি কনগ্রাচুলেশন যারা এই ফাইনাল। আর দেখে নাও এখানে কাটঅফটা দেওয়া আছে, টোটাল মার্কস অফ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট পার্ট 1 পার্ট 2 এবং ডেট অফ বার্থ, সেই অনুযায়ী তোমরা একটু দেখে নিও। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, টাইমটা শর্ট আছে, একটু ফাস্ট বলে দিচ্ছি। দেখে নাও এই হচ্ছে তোমাদের লিস্টিং, এটা কিসের লিস্টিং, 12 পেজের লম্বা পিডিএফ, এটা হচ্ছে যেটা ডি গ্রেড ডি স্টেনোগ্রাফার লিস্ট অফ ক্যান্ডিডেট ইন রোল নাম্বার অর্ডারে রেকমেন্ডেশন দেওয়া আছে, ঠিক আছে? এখানে পরিষ্কার সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, তোমরা সেই একটু চেক করে নিও, ঠিক আছে? এর সাথে দেখে নাও, এটা হচ্ছে গ্রেড সি, গ্রেড সিতে দেখে নাও কতজন ক্যান্ডিডেট, 26 ক্যান্ডিডেটস আছে, গোল্ডেন ক্যান্ডিডেট, মেনি মেনি কনগ্রাচুলেশনস, তোমরা একটু চেক করে নিও। এর সাথে আশা রিক্রুটমেন্ট নোটিশ চলে এসছে, ভালো করে দেখে নেবে। 12 মাসের ইম্পর্টেন্ট আপডেট, আশাকর্মী নিয়োগের রিক্রুটমেন্ট নোটিস, শূন্য পদের বিবরণ এখানে পরিষ্কার লেখা আছে, এটা কোথায় দেখানো, চাপড়া নদিয়া থেকে দিয়েছে, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ শূন্য পদের বিবরণ দেওয়া আছে, ভালো করে তোমরা একটু ফলো করবে। আমি পুরো পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। সাধারণ প্রার্থীর বয়স সীমা এখানে লেখা আছে 30 থেকে 40 বছরের মধ্যে, সব কিছু তোমরা একটু ঠিকঠাক দেখে নিও। আর দেখে নাও লাস্ট ডেট কিন্তু এখানে শেষ তারিখ 2/6/2022 তিনটে পর্যন্ত, ওকে? এর সাথে দেখে নাও আরেকটা ডিস্ট্রিক্টের কী দিয়েছে, আশা রিক্রুটমেন্ট নোটিস অনেকগুলো বেরোচ্ছে, এর সাথে সাথে তোমরা যা যা ছাড়ার, এটা হচ্ছে ধুবুলিয়া নদিয়া, এখানেও দেখে নাও, এটা হচ্ছে 12/5 ইম্পর্টেন্ট আপডেট, কোথাকার কত শূন্য পদ আছে সেইগুলো তোমরা একটু স্যামেলটেনিয়াসলি দেখে নেবে, ওকে? আর দেখে নাও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 2/6/2022 বিকাল তিনটে পর্যন্ত। দেখে না বন্ধুরা, কুইকলি রিভিউ করে দিচ্ছি কী কী নোটিফিকেশন চলে এসছে। আর আইটিবিতে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে দেখে নেবে। বিআইটিএম অর্থাৎ বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, আমি আগেই বলে দিয়েছিলাম 26/5 থেকে আরম্ভ হচ্ছে তোমাদের, লাস্ট ডেট চলবে 13/6, ঠিক আছে? সেই অনুযায়ী করে দিও। এখানে পরিষ্কার নোটিফিকেশান দেওয়া আছে, কতগুলো পোস্ট আছে, দুটো পোস্ট আছে আর একটা কোন ক্যাটাগরির এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট, পুরোপুরি 3 পেজের লম্বা পিডিএফ আছে, আমি পুরো পেজটা তোমাদের দিয়ে দেবো, সেই অনুযায়ী ছেড়ে দেবে যারা যারা এলিজিবল। নেক্সট দেখে নাও কিসের বেরিয়েছে, অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার্স কামারহাটি, কামারহাটি 23/5 ইম্পর্টেন্ট আপডেট, এখানে পিয়ন আছে দুটো, এর সাথে মজদুর আছে 3টে, সেই অনুযায়ী স্কেল অফ পে আছে, দেখে নাও কোয়ালিফিকেশান কী দেওয়া আছে, সব কিছু এখানে 8 পাস আছে, কোনটা 8 পাস, আর 18 থেকে 40 বছর তোমাদের এজ আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ছাড়তে পারবে। আর দেখে নাও ইম্পর্টেন্ট সব কিছুই প্রোফর্মা লেখা আছে, লাস্ট ডেট 7/6/2022 4টের মধ্যে ছেড়ে দিও, ঠিক আছে? নেক্সট দেখে নাও এটা কিসের ভ্যাকেন্সি, IITB অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি ভুবনেশ্বর, ঠিক আছে? ইন্ডিয়া কী বলেছে দেখে নাও, এখানে অনেকগুলো রকমের পোস্ট আছে, ইউআর ক্যাটাগরি এর থেকে সব রকম ডিভাইড করা আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখে নেবে। এর সাথে কী কী অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আছে, তার সাথে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট আছে, 19 পেজের লম্বা পিডিএফ আছে, সেই অনুযায়ী তোমরা পিডিএফটা দেখে নেবে। আমি পুরোটা টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো। আর এটাও দেখে নাও লাস্ট ডেটগুলো সব কথা ফলো করবে, ওপেনিং ডেট হয়েছে সাবমিশন 24/5 থেকে 1 মাসের কাছাকাছি চলবে, 24/6 পর্যন্ত চলবে, আর লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ইন দ্য ইনস্টিটিউট 4/7/2022, ঠিক আছে? সেই অনুযায়ী তোমরা এটা ছাড়তে পারো। নেক্সট দেখে নাও এটা কিসের, এটা হচ্ছে ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ইন্ডিয়ান ব্যাঙ্ক, এটা হচ্ছে কি ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক দিয়ে 24/5 থেকে 14/6 পর্যন্ত চলবে তোমাদের, দেখে নাও 31 পেজের লম্বা পিডিএফ আছে, এইখানে ফুল অ্যাক্টিভিটিস দেওয়া আছে, পুরোপুরি তোমরা একটু দেখে নিতে পারো। এর সাথে দেখে নাও এটা কি NIBG অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট বায়োমেডিক্যাল জিনোমিক্স, দেখে নাও 28/4 ইম্পর্টেন্ট আপডেট আছে, তোমরা 1 মাস টাইম পাবে, জবে থেকে ভ্যাকেন্সি মানে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেখে নাও একটা আছে, সেই অনুযায়ী তোমরা ছেড়ে দিও, যারা যারা মনে করছো ছাড়বে, জুনিয়র ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট আইডি দিয়ে দেওয়া আছে, ওকে ফ্রেন্ডস ভালো করে দেখে নিও। দেখে না বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ রিগার্ডিং কী আজকে মুভমেন্ট ছিল এবং শান্তিপূর্ণই হয়েছে এবং দাবিদার জানিয়েছে এবং অনেক দিক থেকে সাকসেসফুল হয়েছে, কেন দেখো বন্ধুরা, তোমরা জানো গতকাল বলা হয়েছিল ধাপে ধাপে দেওয়া হবে রেজাল্ট, মানে কীরকম SDR তোমাদের ছিল অর্থাৎ সেক্রেটারিয়েট, এর সাথে তোমরা জানো এর সাথে ডিরেক্টর ছিল, রিজিয়নাল ছিল, সেক্রেটারিয়েটের SD আগে দেওয়ার কথা ছিল এবং রিজিয়নাল পরে, কিন্তু আজকে কী হচ্ছে পিএসসি চেয়ারম্যান ম্যাডাম অ্যাসুয়েট করেছেন যে সব ডিপার্টমেন্টের লিস্ট একসাথেই দেবেন, সুতরাং কোনো আর অসুবিধা নেই এই ক্ষেত্রে, তবে এখন অফিসিয়াল নোটিস দিয়ে দিলে ভালো, রেজাল্ট উইদিন মিডিল জুনের মধ্যে রেজাল্ট আসতে চলেছে, এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য যে ম্যাক্সিমাম রিজিয়নাল প্রেফারেন্স দিয়েছে তার মধ্যে 7 জন, এরকম একটা কথাবার্তা হয়েছে, কোনো অসুবিধা নেই। পিএইচ LVদের নিয়ে একটু কমপ্লেক্সিটি আছে, সেটা উইদিন 10 জুনের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে, অ্যাট লাস্ট
জাস্ট এক্সট্রিম সিনারিওতে যা অবধি যা প্রবলেম আছে সেটা সলভ না হওয়া পর্যন্ত মিড জুনে সেক্রেটারি অ্যান্ড ডিরেক্টরের রেজাল্টের সাথে রিজিওনালের সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট উইদাউট ডিপার্টমেন্ট পাবলিশ করা হবে। সুতরাং একটা কথা, কিছু না কিছু আপডেট এসছে, পজিটিভ আপডেট, এবং তোমরা চিন্তা করো না, সবাই একসাথে লিস্ট প্রকাশ পাবে এবং যা হবে ঠিক হবে, এবং আমরা চাইবো সব কিছু ঠিকঠাক হোক এবং দ্রুত হোক, আর যেন বেশি দেরি না হয়। এর সাথে ফুড এসআই আপডেট কী হতে চলেছে, অনেক ক্যান্ডিডেট কোয়েরি বন্ধুরা ফুড এসআই তাড়াতাড়ি করার প্রবণতা দেখা দিচ্ছে এবং শোনা যাচ্ছে, এবং ফুড এসআইয়ের যে লয়ার সে পাবলিক সার্ভিস কমিশন থেকে সেটাও পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাড়াতাড়ি অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে এবং জয়েনিং দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যাতে তাড়াতাড়ি কেসটা মিটিয়ে বা যে ঝামেলা আছে সেটা সম্পূর্ণ করে যেন ভ্যালিড জিনিসটা হয় এবং যাতে আর বেশি লেন্দি প্রসেস না হয়। অবশ্যই কিন্তু 2022 মধ্যে এই পুরো প্রসেস ফিনিশ করে নতুন ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং দেখা যাক কতদূর ফ্রুটফুল হয়। আমরা আশা করবো তোমরা নেগেটিভ চিন্তা করো না। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে।